সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। আশা করি সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো এবং এই অনুযায়ী প্রস্তুতি নাও, তোমাদের প্রস্তুতি অনেক সুন্দর হবে। পাশাপাশি আমি বলবো যে তোমরা এখানে যে সাজেশন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কতটির অ্যান্সার নিজেরা পারো সেটা নিজেদেরও যাচাই করতে পারবে। আর যেহেতু তোমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, নির্বাচনী পরীক্ষার মধ্যে এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো আমরা যেটা দেখলাম যে এখানে কিবোর্ডে কতটি ফাংশন থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সে কাজ করার জন্য কোনটি প্রয়োজন হয়, গুগল কি, মাইক্রোসফট কি ধরনের প্রতিষ্ঠান, ইবুকের সবচেয়ে বড় সুবিধা কি, ইএমটিএস এর মাধ্যমে 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়, ফেসবুকের নির্মাতা কে, প্রথম কোন কোম্পানি মেইন কম্পিউটার তৈরি করে, প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি, WWW এর জনক কে, নেটওয়ার্ক কি, তথ্য প্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন কে, চুক্তি হলো -.com কার সাথে সম্পর্কিত, বর্তমানে বিশ্বের বিপুল সংখ্যক বেকার কীভাবে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে, ইমেল খোলার সাইট হলো কোনটি, মার্ক জাকারবার্গ কত সালে জন্মগ্রহণ করেন, চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন কোনটি, প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়, শিক্ষার মান বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বাংলা ইংরেজি গণিতে যোগফল নির্ণয় সূত্র কোনটি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের অপর নাম কি, ব্যান্ড উইথ কি, ফরম্যাটিং টেক্সট কি, ইমেল ব্যবহার শেষে অবশ্যই কি করতে হবে। আশা করি এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা হয়তো এগুলো পড়বে। পাশাপাশি ধারাবাহিকভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।